বন্ধুরা থামলাইন দেখেই আপনারা বুঝে গেছেন যে আজকে কোন বিষয়ে আপনাদের সাথে তথ্য শেয়ার করব এ ধরনের গবেষণামূলক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে দিন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন তাহলে বন্ধুরা চলুন আজ জেনে নেই ইসলামিক রিপাবলিক অব ইরানের অভাবনীয় সামরিক সক্ষমতা সম্পর্কে ইরান হলো পৃথিবীর চতুর্থ বৃহত্তম মিশাইল শক্তির দেশ ইউএসএ চায়না রাশিয়ার পরে ইরানকে বিশ্বের চতুর্থ মিশাইল শক্তির দেশ হিসেবে বিবেচনা করা হয় ইরান নিয়মিতভাবে তার মিসাইল সক্ষমতা এবং একুরিসি সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করে চলছে আজ পরিচিত হব ইরানের শর্ট মিডিয়াম এবং শক্তিশালী লং রেঞ্জ মিসাইল সাথে সাহাব টু হল সাহাব এর উন্নত ভার্সন এর ওজন প্রায় ছয় হাজার পাঁচশো কেজি এবং রেঞ্জ প্রায় পাঁচশো কিলোমিটারের উপরে এবং সময়কাল উনিশশো নিরানব্বই থেকে দু হাজার ষোলো সালের মধ্যে এটি ডেভেলপ করা হয় এটি লম্বা এগারো দশমিক তিন সাত মিটার এবং এটি সাতশো কেজি ওয়ারেড বহন করতে সক্ষম যা শত্রুর যে কোনো স্থাপনাকে সাই করে দেওয়ার জন্য যথেষ্ট দুই সালে আইএস ইরানের কয়েকটি সামরিক এবং ঐতিহাসিক স্থাপনায় হামলা করে এর প্রতিশোধমূলক হামলা হিসেবে ইসলামিক রেভলিউশনারি গার্ড প্রায় ইরান থেকে ছয় থেকে সাতশো কিলোমিটার সিরিয়ার অভ্যন্তরে এক বিধ্বংসী হামলা পরিচালনা করে এবং এর জন্য ব্যবহার করা হয় জুলফিকার নামক শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এই হামলার পরে ইরানের যে সামরিক সক্ষমতা বা ক্ষেপণাস্ত্র সক্ষমতা বহির্বিশ্বে দৃশ্যমান হয় এই জুলফিকার মিসাইলটির রেঞ্জ হচ্ছে প্রায় সাতশো কিলোমিটার এটি এটি একটি সলিড ফুয়েল রকেট চালিত মিসাইল সালে ডেভেলপ করা হয় এবং এই বিধ্বংসী হামলার মাধ্যমে ইরানের যে মিসাইল বিধ্বংসী সক্ষমতা সেটি বিশ্বের সামনে সুস্পষ্ট হয়ে ওঠে ক্ষেপরাষ্ট্রটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এর আলাদা একটা বিশেষত্ব আছে এটি ইসলামিক রিপাবলিক অফ ইরানের সর্বপ্রথম ক্ষেপণাস্ত্র হিসেবে ধরা হয় যেটি ইসরায়েল এবং লিবিয়ার সীমান্তবর্তী অঞ্চল সমূহে আঘাত আনতে সক্ষম লিকুইড এই ক্ষেপণাস্ত্রটি প্রায় এক হাজার তিন কিলোমিটার দূরে শত্রু যে কোনো স্থাপনা মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম এবার জানাবো একটি অন্য ধরনের ক্ষেপণাস্ত্র সংবাদ আপনাদের সামনে সেটা হচ্ছে কায়াম অন যেটি ইসলামিক রিপাবলিক অফ ইরানের সর্বপ্রথম স্টিল শর্ট ব্যালিস্টিক মিসাইল এটি রেঞ্জ প্রায় আটশো কিলোমিটার এবং এটি দুই সালে ডেভেলপ করা হয় কায়েম অন এমন একটি মিসাইল যেটি শত্রু যে কোনো রাডার স্থাপনা বা রাডারকে ফাঁকি দিয়ে যে কোনো লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে বা আঘাত আনতে সক্ষম এটি ইসরায়েলের জন্য প্রচণ্ড এক জম হয়ে দেখা দিতে পারে যেটি ইসরায়েলের ইন্টেলিজেন্সি মশাদও স্বীকার করে সাহাব ভ্যারিয়েন্ট থেকে ইরান যতগুলো মিসাইল ডেভেলপ করেছে তার মধ্যে সবচেয়ে পিন পয়েন্ট অ্যাকুরেসির মিসাইল হচ্ছে ইমাত এটি প্রায় এক হাজার সাতশো কিলোমিটার দূরবর্তী দশ মিটার অ্যাকুরেসিতে সাতশো কেজি ওয়ার হেড নিয়ে শত্রুর যে কোনো স্থাপনাকে ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম এবং মিসাইলটির দৈর্ঘ্য হচ্ছে ষোলো দশমিক মিটার এটি সাব ভ্যারিয়েন্ট থেকে ডেভেলপকৃত সবচেয়ে অ্যাকুরেসি এবং পিন পয়েন্ট অ্যাকুরেসির মিসাইল হিসেবে ধরা হয় সাহাব থ্রি এ ভ্যারিয়েন্ট থেকে ডেভেলপকৃত আরেকটি মিসাইল হচ্ছে গাদর ওয়ান এটি এক হাজার নয়শো কিলোমিটার দূরবর্তী শত্রু যে কোনো স্থাপনায় সক্ষম একটি টু স্টেজ রকেট চালিত মিসাইল এটির প্রথম স্টেজ চালিত হয় লিকুইড ফুয়েল দিয়ে এবং সেকেন্ড স্টেজটি চালিত হয় সলিড ফুয়েল দিয়ে কোরামসার এটি ইরানের প্রথম দুই হাজার কিলোমিটারের ব্যালিস্টিক লং রেঞ্জ মিসাইল এটি লিকুইড ফুয়েল চালিত এটি দুই সতেরো সালে জানুয়ারি মাসে সর্বপ্রথম প্রদর্শন করা হয় এবং সেপ্টেম্বরের মিলিটারি প্যারোডে দুই সালে সকলের সামনে উন্মোচন করা হয় এই কোরামসার মিসাইলটি সেজিল হচ্ছে ইরানের একটি শক্তিশালী মিসাইল জেজ মিসাইলের মাধ্যমে ইরান দুই হাজার পাঁচশো কিলোমিটার দূরবর্তী শত্রুর যে কোনো স্থাপনায় আঘাত আনার সক্ষমতা অর্জন করে এবং এই সেজিলকেই ধরা হয় ইরানের সর্বপ্রথম লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যেটি কোরামসারের পরে ইসরায়েল লিবিয়া এবং সৌদি আরব বা আশেপাশের যে সকল যে অঞ্চলগুলো আছে যেটি ইরানের রেঞ্জ বা মিসাইল রেঞ্জের ভিতরে চলে আসে সমুর সমুর হচ্ছে ইরানের সর্বপ্রথম লং রেঞ্জ ক্রুজ মিসাইল এটি প্রায় দুই হাজার থেকে তিন হাজার কিলোমিটার দূরবর্তী শত্রুর যে কোনো স্থাপনাকে অনেক নিচু দিয়ে উড়ে গিয়ে আঘাত আনতে সক্ষম আর নিচু দিয়ে উড়ার কারণে এর সর্বপ্রথম বিশেষত্ব যেটা হচ্ছে এটির জন্য কোনো রাডারে ধরা পড়ে না আর রাডার ফাঁকি দেওয়ার জন্য লং রেঞ্জ ক্রুজ মিসাইল সমুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইরানের রিভলিউশনি গার্ডের আঘাত আনার জন্য অভিযোগ আছে সিমরক রকেটের মাধ্যমে ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষাগুলো সম্পন্ন করে কিন্তু ইরান এ সকল অভিযোগ অস্বীকার করে তারা এটা বলে আসতেছে যে তাদের স্যাটেলাইটগুলো লঞ্চ হ্যাভিকল হিসেবে তারা সিমরককে ব্যবহার করে এবং এটি প্রায় তিন হাজার থেকে চারি হাজার কিলোমিটার দূরবর্তী যে কোনো লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে সক্ষম এবং ল অরবিটালে স্যাটেলাইট স্থাপনের জন্য ইরান এই সিমরককে ব্যবহার করে থাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ আপনারা যদি এই ধরনের গবেষণামূলক সংবাদ নিয়মিত পেতে চান বা যে কোনো দেশের ডিফেন্স সক্ষমতা এবং ডিফেন্স আপডেট সম্পর্কে নিয়মিত তথ্য পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে মোহিদঞ্জ ব্লকের সাথেই থাকুন কারণ এই